হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে পুরো বিশ্বে চায়না প্রোডাক্টের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। অনেকে আছে চায়না প্রোডাক্ট এনে কিন্তু বাংলাদেশে এনে তারা একটা ব্যবসা শুরু করছে। আপনিও চাইলে বিভিন্ন প্রকারের চায়না প্রোডাক্ট চায়না থেকে এনে একটি নিজের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট আনবেন পুরো প্রসিডিউরটা সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আপনারা চায়না থেকে খুব সহজে বাংলাদেশে প্রোডাক্ট আনতে পারবেন। এর কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দিব, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বরাবরের মতো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কি এমন প্রোডাক্ট নিয়ে যে চায়নাতে পাওয়া যায় না। জুয়েলারি আইটেম থেকে শুরু করে বেবি আইটেম, যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আপনি চায়নাতে পেয়ে যাবেন। এবং দাম কম হওয়ার কারণে এই চাইনিজ প্রোডাক্টের চাহিদা কিন্তু পুরো বিশ্বব্যাপী অনেক। এবং এই অনেকে কিন্তু চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এবং চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনি যদি গুছিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি কিন্তু ভালো একটি ব্যবসা করতে পারবেন এবং ভালো একটি লাভজনক ব্যবসা, কিন্তু নিজের একটি ব্যবসা কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চাইনা থেকে কিভাবে আপনারা বাংলাদেশে প্রোডাক্ট আনবেন, এই পুরো প্রসিডিউরটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে একটি ব্যবসা শুরু করবেন, এই জিনিসগুলো নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। এক নম্বরে আমি যে পয়েন্টটা রেখেছি তা হলো প্রোডাক্ট বাছাই। প্রথমে আপনার মনকে স্থির করতে হবে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন। আপনি যেই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করুন না কেন, এমন একটি প্রোডাক্ট বাছাই করবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনার ইন্টারেস্ট রয়েছে, আপনি প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চান, ওই প্রোডাক্টটি সম্পর্কে জানুন। আপনি অনলাইনে বিভিন্ন ধরনের এই প্রোডাক্ট সম্পর্কে আপনি অনলাইনে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন, তাদের রিভিউ দেখুন, আপনি যেখান থেকে প্রোডাক্টটা আনবেন সেই সেলারের রিভিউ দেখুন, অনলাইনে ওই প্রোডাক্টটি নিয়ে একটু ঘাটাঘাটি করুন, অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। আর এমন একটি প্রোডাক্ট বাছাই করবেন যে প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে যদি আমি বলতে চাই তাহলে বেবি আইটেমগুলোর প্রচুর চাহিদা রয়েছে। তারপর নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা কিন্তু কখনোই শেষ হয় না, প্রতিনিয়তই বাড়ে। মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করে, তার নামই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস। এবং বিভিন্ন গ্যাজেট আইটেম, গ্যাজেট আইটেমের চাহিদা যে বর্তমানে কী পরিমাণ তা আপনাদের আমি বোঝাতে পারবো না। গ্যাজেট আইটেম প্রচুর চলে, চাইনিজ গ্যাজেট আইটেমগুলো প্রচুর চলে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। তো আপনি চেষ্টা করবেন এমন প্রোডাক্ট বাছাই করার, প্রথমে একটু জানবেন মানুষের ইন্টারেস্টটা দেখবেন, আপনার ইন্টারেস্ট দেখবেন, সব কিছু চিন্তাভাবনা করে এমন একটা প্রোডাক্ট বাছাই করবেন যে প্রোডাক্টে নিয়ে কাজ করলে আপনি ভবিষ্যতে সফল হতে পারবেন। এবং এই পয়েন্টটাতে আপনাকে খুব সতর্কতার সাথে একটি ভালো প্রোডাক্ট বাছাই করতে হবে। দুই নম্বরে আমি বলবো আপনি যদি পারেন যেখান থেকে প্রোডাক্ট আনবেন আপনি AliExpress থেকে আনেন অথবা আলিবাবা থেকে আনেন, সেখানে কিন্তু অনেক ধরনের সেলার রয়েছে। আপনি প্রতিটা সেলারের যেখান থেকে আনবেন, যে সেলার আপনার পছন্দ হয়, যে সেলারের প্রোডাক্ট পছন্দ হয়, তাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করুন। তাদের পেমেন্ট সিস্টেম, ডেলিভারি সিস্টেম সম্পর্কে পুরো বিস্তারিত আপনি জানুন, প্রতিটা সেলারের প্রোফাইল সম্পর্কে আপনি জানুন, প্রোফাইলটা দেখুন, তাদের প্রোফাইলটা কতটুকু ভারী, তাদের প্রোডাক্টের রিভিউগুলো আপনি চেক করুন। যেহেতু অনেক দূর থেকে আপনার টাকা পয়সা লেনদেন হবে, তারপর প্রোডাক্ট আনবেন, সেক্ষেত্রে প্রতিটা সেলারের প্রোফাইল খুব ভালোভাবে দেখে নেবেন যাতে ভবিষ্যতে আর কোনো ঝামেলা না হয়। যদিও AliExpress এবং আলিবাবাতে যারা প্রোডাক্ট সেল করে সেলার রয়েছে তারা অবশ্যই কিন্তু তাদের ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু অনেক শক্ত, আলিবাবা এবং AliExpress-এ তাদের ভেরিফিকেশান প্রসেস অনেক শক্ত। তাই যারা এখানে প্রোডাক্ট সেল করতে আসে তারা অবশ্যই ভালোভাবে তাদের ভেরিফিকেশান, তাদের ডকুমেন্ট দিয়েই কিন্তু তারা এখানে আসে। তবু আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদের ডেলিভারি সিস্টেম, তারপর তাদের পেমেন্ট সিস্টেম সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন, তাহলে আর ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না। তিন নম্বর পয়েন্টটা হলো প্রাথমিক পর্যায়ে তো আপনি LC করে প্রোডাক্ট আনতে পারবেন না। তাই বাংলাদেশে এমন কিছু আমদানিকারকের সাথে যোগাযোগ করুন যাতে তারা আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে। আবার আপনি যদি চান তাহলে চায়নার বিভিন্ন কোম্পানির সাথে অনলাইনে যোগাযোগ করেও, তাদের অনলাইন পেমেন্ট গ্যাটওয়ের মাধ্যমে পেমেন্ট করেও আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট আনতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি 100% শিওর হয়ে নেবেন যে কীভাবে আপনি চায়না থেকে প্রোডাক্টটা আপনার হাতে আসবে, তাদের প্রোডাক্টের ডেলিভারি সিস্টেম সম্পর্কে পুরো বিস্তারিত আপনি জেনে তারপরই পেমেন্ট করবেন। চার নম্বর যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি স্যাম্পল হিসেবে কোনো প্রোডাক্ট চায়না থেকে আনতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন প্রোডাক্ট যাতে সরকারি সার্ভিসে আপনার কাছে আসে অথবা ফ্রি শিপিং রয়েছে এমন সেলারের কাছ থেকে আপনি প্রোডাক্ট আনবেন। যদি আপনি এটি না করেন তাহলে প্রোডাক্ট আনার জন্য আপনাকে অনেক বেশি টাকা ট্যাক্স দিতে হবে এবং পাশাপাশি আপনাকে ডেলিভারি চার্জও কিন্তু অনেক দিতে হবে। আপনার প্রোডাক্টের দামের থেকে আপনার ডেলিভারি চার্জ অনেক বেশি হবে। আর আপনি যদি কোয়ান্টিটি একটু বেশি আনতে চান তাহলে অবশ্যই আপনাকে LC-র মাধ্যমে প্রোডাক্ট বাংলাদেশে আনতে হবে। পাঁচ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তা হলো আপনার প্রোডাক্টের মার্কেটিং।
আপনি যদি আপনার প্রোডাক্টের মার্কেটিং খুব সুন্দরভাবে করতে পারেন, খুব ভালোভাবে করতে পারেন, তাহলে অবশ্যই 100% আপনি এই চায়না প্রোডাক্টের ব্যবসা করে কিন্তু খুব ভালো লাভবান হতে পারবেন, খুব ভালো একটি ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন। চায়নাতে প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর সবার প্রথম আপনার যে কাজটা হবে তা হলো বাংলাদেশি বিভিন্ন খুচরা বিক্রেতাদের আপনার খুঁজে বের করতে হবে এবং তাদের কাছ থেকে অর্ডার নিতে হবে। যদি পারেন তাদের কাছ থেকে প্রি অর্ডার নিয়ে নেবেন, মানে আপনি যখন চায়নাতে অর্ডার করবেন তার পরপরই অথবা তার সাথে সাথে আপনি বাংলাদেশি বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে নেবেন, যাতে করে চায়না থেকে যখন প্রোডাক্টটি আপনার হাতে এসে পৌঁছাবে আপনি সাথে সাথেই যাতে তাদেরকে ডেলিভারি দিয়ে দিতে পারেন। এতে করে আপনার প্রোডাক্টের স্টক রাখার যে ঝামেলাটা সেই ঝামেলাটা আর থাকবে না। আর যদি আপনি পারেন আপনি নিজেও খুচরা বিক্রি শুরু করে দিন, সেক্ষেত্রে আপনার পাইকারি বিজনেস এবং খুচরা বিজনেস এই দুইটি বিজনেসই কিন্তু আপনি পাশাপাশি চালাতে পারবেন। এবং চায়না প্রোডাক্টের এই দুইটি বিজনেস যদি আপনি করতে পারেন চায়না প্রোডাক্ট নিয়ে, অবশ্যই অবশ্যই আপনি 100% শিওর ভালো সফলতা এই বিজনেসটি থেকে আপনি পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। যদি এই বিজনেসটি সম্পর্কে, চায়না প্রোডাক্টের বিজনেস সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।